আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে 17টি শাখাকে মডেল শাখায় রূপান্তর করেছে সোনালী ব্যাংক লিমিটেড। সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সেগুলোর উদ্বোধন করা হয়। পাশাপাশি প্রধান কার্যালয়ে স্থাপন করা হয় 4টি বিশেষ কাউন্টার। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত সময়ে ব্যাংকিং সেবা পাবেন বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল করিম। 4টি বিশেষ কাউন্টারের মাধ্যমে মুক্তিযোদ্ধা, ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের সেবা প্রদান করা হবে। যারা সিনিয়র সিটিজেন আসবেন, মুক্তিযোদ্ধা আসবেন, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে তারা যে সেবাটা চায় সেই সেবাটা আমরা দিতে পারবো। এবং একই সাথে তারা যদি কেউ চেক বাসার থেকে চেক আনতে ভুলে যায়, সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে তাৎক্ষণিকভাবে তিনি টাকাটাও তুলতে পারবেন।